উড় বই হারা বই ডানা মেলবো আকাশে আকাশে বাতাসে আসিফ যেহেতু আপা আসিফ নামে একজন আপনার সাথে দেখা করতে চাচ্ছে, ভীষণ জরুরি বললো। আপনি না ওই খিজির আসলো নি সিচুয়েশন নিজেদের আয়ত্তে নিয়ে আসার দায়িত্বই কিন্তু দেয়া হয়েছিল তোকে দীপা, ছোট করলি আমাকে তোকে। সাইফ আমাকে যাই বলুক না কেন আসিফ, I think I have the right to know everything. Of course you have. But tani tomar shotti ta jante hobe. Amar upor ashwa rakhte hobe. Tomar baba ma tomar bhai keu tahole tomake trust korche na keno? Amar je bhabe ekhan theke jacche na mone hocche ami palacchi. Onake paoa jacche na. Ei bisheta jokhon shobar jana hoye jabe. Everybody's eyes will be on you. Hey, we are passing time together, toh? Saif, you have to know every step. Mom, you're jealous of me. Hey, Ohuna, Saif, your wife. But Onom, you can't imagine that Asif sir, she didn't have to be upset. ওই খানে ওই মুহূর্তে যদি তুই থাকতি তাহলে আমি কখনোই আমার রেসপন্সিবিলিটিকে ইগনোর করতাম না, কখনোই না। বাট অনু, আমিও সেদিন সেখানে একটা জব রেসপন্সিবিলিটির মধ্যে ছিলাম। জব রেসপন্সিবিলিটি? তুই এই জব কেন করছিস? রায়হান অ্যান্ড সন্সের সমস্যা সমাধান করবার জন্য নাকি ওই অনু? অনু, রাস্তায় এভাবে চেঁচাস না। আমি আমি জানি সেদিন আমার জন্য এই প্ল্যানটা, এখন কি করবো সেটা বল। ঠিক আছে, ইমিডিয়েটলি কোনো প্ল্যান তৈরি করে সেটা আমাদের ক্যারি আউট করতে হবে, তা না হলে দল তোর প্রতি যে আস্থা হারাতে বসেছে সেটা কিন্তু আর রিকভার করা যাবে না। কি হলো, কোনো প্রবলেম? Don't be pushed by your problems. Be led by your dreams. আমি এতদিন একটা ঘোরের মধ্যে ছিলাম, তা না হলে হয়তো আমি জবটা করতাম না। এখন আমার নিজের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, মেবি আই হ্যাভ টু কুইট। নিজের সাথে দ্বন্দ্ব তো প্রতি মুহূর্তের মোনা, তাই বলে আপনি কজাগা থেকে নিজেকে কুইট করেছেন? কাজিমকেও আপনি ছাড়ছেন না, অনমকেও আপনি পাচ্ছেন না পুরোপুরি। আসলে আর সম্ভব না। সরি, আমার পার্সোনাল লাইফে কেউ ইন্টারফেয়ার করুক আমি সেটা একদম পছন্দ করি না। আমি নিজেও এ ধরনের এক্সাম্পল অ্যাভয়েড করি মনে হয়, বাট হঠাৎ করেই আপনি কি নতুন কোনো জবের অফার পেয়েছেন? না, সেরকম কিছু না। আচ্ছা ঠিক আছে, আমি জব কন্টিনিউ করব, কিন্তু রায়হান অ্যান্ড সন সম্বন্ধে আমার কিছু ইনফরমেশন লাগবে। কি ইনফরমেশন? সেটা আমি আপনাকে পরে জানাবো, কিন্তু আপনি এ ব্যাপারে কনভিন্স তো? দেখুন,
আমাকে যে কনভিন্স করতে পারে তাকে কনভিন্স করার ব্যাপারে আমার কোনো আপত্তি থাকে না। তবে সময় ক্ষেপণ আমি পছন্দ করি না। আমার কাছে এই মুহূর্তের অনেক মূল্য আছে। গুড, দেন গো অ্যাহেড। আপনার একটু প্যাসেঞ্জার লিস্টটা দেখাতে পারবেন, মানে একটু আগে কোন কোন ফ্লাইটে কারা কারা এসেছে সেই লিস্টটা একটু আমাকে দিতে পারবেন? আপনি কি চাইছেন একটু স্পষ্ট করে বললে। আমি স্পষ্ট করে বলছি, আমি আমি আসলে একজনকে খুঁজছিলাম, একজনকে আমার খুব প্রয়োজন, মানে আই হ্যাভ লস্ট হার মেনি ইয়ার্স ব্যাক অ্যান্ড আমার কেন মনে হচ্ছে আজকে আমি তাকে কোথাও দেখেছি। আপনি প্লিজ আমাকে একটু প্যাসেঞ্জার লিস্টটা দেখান। আপনি কি শিওর আপনি যাকে খুঁজছেন তাকে? আমি 100% শিওর। আপনি কি মনে করছেন? সি, দিস ইজ সায়েব রায়হান, সে কখনো ভুল করে না। গট ইট? আর এই ক্ষেত্রে তো কোনোদিনই হবে না। কল দিস ইজ দি কেস অফ বল। কোথায় তুই? এই তো দীপার সাথে ছিলাম। হ্যালো হ্যালো। আচ্ছা, তোর কি আমার উপর বেশি কনফিডেন্স না দীপার উপর? দীপার উপর কেন? ও তো সেদিন তোদের প্ল্যান ডুবিয়ে দিল। অর্ধেক কথা শুনে কোনো কমেন্টস করা কিন্তু আমি একদম পছন্দ করি না। তুই ইদানিং একদম আমাকে পছন্দ করিস না। আবারও ভুল বললি, পুরোটা বুঝলে বুঝতি যে তোর পুরোটা জুড়ে দীপা। মানে? মানে তোকে বোঝাবো, বলবো না। হ্যালো হ্যালো, দেখছিলাম ওই অহনা কোনো চিরকুট বা কোনো কিছু, মানে কোনো ক্লু পাওয়া যায় কি না? আসিফ, তোমার কি মনে হয় বিষয়টা আমাদের অহনার বাবাকে জানানো উচিত? অবশ্যই, হি হ্যাজ দ্যাট রাইট। জানাবো। তবে আমার কি মনে হয় জানো, তোমার কদিনের জন্য বাইরে চলে যাওয়া উচিত। আমি তোমাকে এবং সাহেবকে জানাবো। না বাবা,
আমি যাব না। তুমি আমাকে নিয়ে টেনশন করো না, তুমি যেভাবে বলবে আমি সব কিছু সেভাবেই করব। আমি যদি এই মুহূর্তে বাইরে কোথাও চলে যাই তা নিয়ে আমাকে আরও বেশি করে ভুল বুঝবে। সাহেব ওকে যা বুঝিয়ে গেছে সেই জায়গা থেকে ফিরিয়ে আনা আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে বাবা। আমার চলে যাওয়া মানে দায়িত্ব এড়িয়ে যাওয়া বাবা। আমি বুঝতে পারছি, তুমি তানিয়াকে বোঝাও, আমিও তোমাদের সাথে বসব। পাবলিক প্লেস স্যার, প্লিজ এখানে কোনো সিন ক্রিয়েট করো না, এতে তোমারই সম্মান নষ্ট হচ্ছে। সম্মান? আমার সম্মান? এক্সকিউজ মি, কি বলতে চাচ্ছো তুমি? তুমি আমার সম্মান, তোমার সম্মান, আমাদের সম্মান, এসব নিয়ে তুমি কনসার্ন? হ্যাঁ। ইউ আর জাস্ট ওয়াট হ্যালো ইউ আর জাস্ট টু মাচ এক্সকিউজ মি, তোমাদের যদি কোনো কথা বলতে হয় কোনো রেস্টুরেন্টে যেয়ে বসো, এখানে সিন ক্রিয়েট করো না। Fine, let's go. আমি বাসায় যাব। চল। তুমি কোথাও যেতে পারবে না, got it? You can't force me. Yeah, I can. না। তুমি কিন্তু মনে করো না যে তুমি একবার যে কাজটা করছো তুমি সেটা বারবার করতে পারবে। No way. Fine. তুমি বাসায় যেতে চাচ্ছ তো? যা। ফ্রেশ হবে? হও, no problem. তুমি তোমার বাসার অ্যাড্রেস, তোমার ফোন নাম্বার আর হ্যাঁ নেক্সট মিটিং টাইম ফিক্স করে দিয়ে তারপর যাবে। এই যে আমার কার্ড। থ্যাংক ইউ। আমার মনে হয় ইউ অল আর ম্যাচিওর নাও, কথা বলে সব সমস্যার সমাধান করাই সবচেয়ে ভালো হবে। চলো ইউ মে গো নাও। Las familias que nos repudiaban por extranjeros tendrán que doblegarse y respetar a los Borgia. তানিয়া ও সকালে বেরিয়ে গেছে, ও তো অফিসে যায়নি। কেন যাবে? আমি এক্স্যাক্টলি জানি না আপনাদের দুজনের ভিতরে কি হয়েছে, বাট কিছু একটা তো হয়েছে, রাইট? অবশ্য তানিয়া প্রফেশনাল আর পার্সোনাল লাইফ দুটোকে খুব সুন্দর করে আলাদা করতে পারে, সো আমার মনে হয় না এখানে কোনো টাইম নষ্ট না করে। তোমার একটু সময় আমি নষ্ট করতে চাই তানিশা। অবশ্য তুমি এটাকে সময় নষ্ট না বলে তানিয়ার জন্য আমাকে সময় দিচ্ছ এইভাবে ভাবতে পারো। আমি তানিয়ার সঙ্গে কথা না বলে পুরো বিষয়টা না জেনে আপনাকে সময় দিতে চাচ্ছি না। তানিশা, তানিশা প্রবলেমটা শেয়ার করার জন্য এই সময়টা চাইছি, প্লিজ। ওকে।
আসছি আমি। জি, বৌদি কি বাইরে গেছেন? বাইরে তো যাইবই, তালা ঝুলে তো ঘরে পয়সা থাকবো না। অত আসিস না, হন এখনকার মানুষের বুদ্ধি একটু বেশি, তুই যেটা কইলি ওইটাও ব্যাপারে কেন ভাই জান কি একটু সময়টা বেছে নিতে চান নাকি? এসব কি বলছেন আপনারা? খিজির ভাই, আপনি আমাদের এই বাসা খুঁজতে সাহায্য করেছেন আর আপনি আপনার বাসা ভাড়া দিয়েছেন, তার জন্য আমরা গ্রেটফুল। তার মানে এই নয় যে আপনার যা ইচ্ছা তাই বলবেন এইভাবে। আপনি বি ইংরেজি হিয়া কিছু তো কথা বললেন না, একটা চাকরি বি খুঁজা পেলেন না, আমাকেও বি একটু গ্রেটফুল কথা বললেন না। ভাই যাই গ্রেটফুল তো উনি, আমরা গেলা ও চরি ভুলে গেছে গা। ভুল আসলে আমার হয়েছে, তবে এটা ঠিক, সব বুঝে মানুষকে ভুল করতে হয়। Thank you.